আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো ময়মনসিংহ শহরে প্রাণ কেন্দ্রে জয়নাল আবেদিন পার্কের কিছু অংশ। এটা এমন একটা জায়গায় অবস্থিত, এর পাশেই বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী, আর নদীর কারণেই এর পরিবেশ যেমন শান্ত, অবলীল, খুবই ঠান্ডা পরিবেশ। একবার আসলে এখান থেকে যেতেই মন চায় না। তো এটার পরিবেশ এরকম সুন্দর যে আপনি চাইলে আপনার ছেলে মেয়ে, আপনার কাছের মানুষদেরকে নিয়ে এসে, বন্ধুবান্ধব, যাকে মন চায় আপনি এসে সময় কাটাতে পারেন। দেখতে পাচ্ছেন বৈশাখী মঞ্চটু, এখানে আপনি চাইলে অনুমতি সাপেক্ষে আপনি যে কোনো ধরনের প্রোগ্রাম করতে পারেন, ভালো লাগবে। বটগাছের কিনারেই, আর বৈশাখী মঞ্চের দুইয়ের পাশেই রয়েছে একটা মিনি চিড়িয়াখানা। তো আজ তো ভিতরে ঢোকা যাবে না, অন্য কোনো দিন আপনাদেরকে আমি এটা ভিতরে নিয়ে দেখাবো। খুবই অনেক সুন্দর সুন্দর প্রাণী দেখার মতো আছে। জুর পাশে রয়েছে বৈশাখী মঞ্চ এক নামে আরেকটা মঞ্চ, এখানেও অনেকেই প্রোগ্রাম করে থাকে। তো এর পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটা রাস্তা চিড়িয়াখানার পাশ দিয়ে। তো এখানে চাইলে আপনি আসতে পারেন, সময় যে কীভাবে চলে যাবে বুঝতেই পারবেন না। খুবই সুন্দর এলাকা। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।